10 দফা দাবি বাস্তবায়ন সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ঝিনাইদহে গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির আয়োজনে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করা হয়। এর আগে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সেখানে মিছিল সহকারে জমায়েত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মশিউর রহমান, বর্তমান সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহসভাপতি আখতারুজ্জামান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। অংশগ্রহণ করেছেন সকলকে